হ্যালো স্টুডেন্টস আগের দিন আমরা 25 পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম আজকে 26 থেকে দেখো কলসি ভরা ড্যাশ মাছি যত বেড়ায় উড়ে শূন্যস্থানে কি বসবে জল মধু এখো গুড় নাকি কোনোটি না 27 হাট বসেছে ড্যাশ বক্সিগঞ্জে পদ্মা পারে দেশে কি বসবে সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার 28 খড়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষি মুটের মজুরের কোনটি না 29 ধৌমনাথ কোথায় পড়ে কলেজে স্কুলে পাঠশালায় নাকি কোনটি না এবার দেখো রমনাথ কোথায় পড়ে আচ্ছা এটা আমি স্কুলে লিখে দিয়েছি তোমাদের বইয়ে স্কুলে আছে ঠিক আছে স্কুলে স্ল্যাশ কলেজে স্ল্যাশ পাঠশালায় নাকি কোনোটি না আচ্ছা আর একটা করি 31 সৌম কিসের ব্যবসা করে
কি অপশন আছে পাটের সোনার সবজির কলসি ভরা ড্যাশ কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়ায় উড়ে ঠিক আছে শেষে এ হবে জলে মধুতে এখো ঘুরে নাকি কোনোটাই না হাট বসেছে ড্যাশ বক্সিগঞ্জে পদ্মা পড়ে হাট বসেছে শুক্রবারে ঠিক আছে কি হবে শুক্রবারে খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে ড্যাশ মেয়ে চাষির মুটের মজুরের কোনোটি না চাষির মেয়ে ধৌমনাথ কোথায় পড়ে ধৌমনাথ পড়ে কলেজে ঠিক আছে আচ্ছা স্কুলেটা আমি বানানোর জন্য দাগ দিয়েছিলাম অনেকে ভুল ভাবতে পারো রঙ্গনাথ কোথায় পড়ে স্কুলে সৌম কিসের ব্যবসা করে পাটে তাহলে কলসি ভরা এখো ঘুরে হাট বসেছে শুক্রবারে খড়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে ধৌমনাথ কলেজে পড়ে রঙ্গনাথ স্কুলে পড়ে আর সৌম কিসের ব্যবসা করে পাটের আজকে আমাদের 31 পর্যন্ত হলো এরপরের ভিডিওতে আমরা আর কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর কি করতে হবে সেটা বলে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাক প্রত্যেকে কপিতে লিখে নিয়ে প্র্যাকটিস করো।